নমস্কার, আমি অমল সরকার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় স্টেটলেস সিটিজেন, অর্থাৎ দেশবিহীন নাগরিক। আপনারা গতকাল অর্থাৎ মঙ্গলবার দ্য ওয়ালে একটি খবর অনেকেই নিশ্চয়ই পড়েছেন, সেটি হচ্ছে যে হরিণঘাটার বিজেপি বিধায়ক তিনি দ্য ওয়ালকে বলেছেন যে এই যে সিএএ রুল জারি হয়েছে, ভোট মিটলেই তিনিও নির্দিষ্ট পোর্টালে নাগরিকত্ব চেয়ে আবেদন করবেন। এখন এই খবরটি ওয়ালে প্রচারিত হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন যে অসীম সরকার, তিনি একজন বিধায়ক, বিধায়ক হতে গেলে তো ভারতের নাগরিক হতেই হয়, তাহলে অসীম সরকারের কি নাগরিকত্ব নেই? কেন তিনি নতুন করে আবার নাগরিকত্বের জন্য আবেদন করবেন? প্রশ্নটি অত্যন্ত অত্যন্ত সঙ্গত, যুক্তিপূর্ণ, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আপনাদের বলি, অসীমবাবু কথাটি বলেছেন এই জন্যে যে সিএএ, এই যে আইনটি যখন 2019 ডিসেম্বর মাসে পাশ হয়, তখনই ভারত সরকারের তরফে বলা হয়েছিল যে যাদের নাগরিকত্ব নেই, অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পারসি, খ্রিস্টান বা সংক্ষেপে অমুসলিম জনগোষ্ঠী, যারা এই সব দেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে এদেশে এসছেন, তাদেরকে ভারত সরকার নাগরিকত্ব দেবে। কিন্তু একই সঙ্গে ভারত সরকার বলে যে এদের যে এখন নাগরিকত্ব নেই, কিন্তু তারা অনেকেই অনেক রকম সুযোগ সুবিধা তারা ভোগ করে থাকেন এবং তাদের অনেক রকম নথিপত্রও আছে, সেগুলি কিন্তু কোনোটাই বাতিল হবে না যদি তার নাগরিকত্ব না থাকে বা নাগরিকত্ব তিনি না পান ভবিষ্যতে, অর্থাৎ সুবিধাগুলি কোনোটাই বাতিল হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে অসীম সরকার বলেছেন যে 1948 জুলাইয়ের পর যারা যারা এসছেন, তাদের কম বেশি সবাইকেই এই পোর্টালে আবেদন করে নাগরিকত্বের প্রমাণ সংগ্রহ করতে হবে বা নথি সংগ্রহ করতে হবে, কারণ তাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যে নথিগুলো তারা সংগ্রহ করেছেন এতদিন পর্যন্ত ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের, সেগুলি অবৈধ হবে না, এইরকম একটি ঘোষণা সরকারের তরফে করা হয়েছে। শুধু তাই নয়, যে রুলটা জারি করা হয়েছে তাতে আবেদন করার জন্য দু ধরনের নথি চাওয়া হয়েছে, আমি সেগুলো আপনাদের সামনে একটু পেশ করছি, তাহলে বিষয়টি আপনাদের বুঝতে সুবিধে হবে। একটি নথি হচ্ছে যে দেশ থেকে তারা এসেছেন বলে দাবি করবেন সেই দেশ সংক্রান্ত নথি, অর্থাৎ সেই দেশের ইস্যু করা নথি। তার মধ্যে যেমন এক নম্বরেই আছে যে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা পাসপোর্ট। কেউ প্রশ্ন তুলতেই পারেন যে কজন পাসপোর্ট নিয়ে এদেশে এসেছেন, সে প্রশ্ন ভিন্ন, তার মধ্যে যাচ্ছি না। দু নম্বর হচ্ছে সংশ্লিষ্ট দেশের প্রশাসক কর্তৃক জারি করা জন্মের শংসাপত্র। তিন নম্বর, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের স্কুল, কলেজ, বোর্ড, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র, সংশ্লিষ্ট দেশের দেওয়া সরকারের দেওয়া সচিত্র পরিচয়পত্র, বিদেশি আঞ্চলিক নিবন্ধন আধিকারিক বা ভারতে বিদেশি নিবন্ধন আধিকারিকের দ্বারা জারি করা আবাসিক অনুমতিপত্র, অর্থাৎ অন্য দেশ থেকে আসার পর সরকারিভাবে ভারত সরকারকে জানিয়েছে যে আমি বিদেশি নাগরিক, আমি ভারতে প্রবেশ করেছি এবং আমি ভারতে অবস্থান করছি। এখন এই রকম কয়েকটি নথি চাওয়া হয়েছে যারা যে দেশ থেকে এসছেন, এই তিনটি দেশের মধ্যে সেই দেশের নথি। আরেকটি নথি, ওই জন্যেই যেটা বলছিলাম যে ভারত সরকার বা রাজ্য সরকারের দেওয়া যে নথিগুলি বাতিল হবে না, বরং এই নাগরিকত্বের জন্য যে নথিগুলি চাওয়া হয়েছে সেগুলি কিন্তু ভারত সরকারের ইস্যু করা নথি। তার মধ্যে একটি হচ্ছে যে ভারতে আসার ভিসার ফটোকপি বা অভিবাসন দপ্তরের স্ট্যাম্পযুক্ত নথি। ভিসা, আপনারা জানেন যে কেউ যদি বাংলাদেশ থেকে ভারতে আসেন তাহলে
ভিসা তাকে দেবে হচ্ছে ভারত সরকার। কেউ যদি ভারত থেকে বাংলাদেশে যান তাহলে ভিসা তাকে দেবে বাংলাদেশ সরকার। সো ভিসার নথিপত্র চাওয়া হয়েছে, চাওয়া হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক অনুমতিপত্র, অর্থাৎ কাউকে যদি এদেশে বসবাসের অনুমতি দিয়ে থাকে কখনো কোনো প্রশাসন, তার নথিপত্র। তারপরে যেখানে বলা আছে যে ভারতের জনগণনার সময়কার নথিপত্র, অর্থাৎ জনগণনার সময় যে কাগজপত্র বাড়িতে দেওয়া হয় সেই ধরনের কোনো নথিপত্র। বলা হয়েছে রেশন কার্ড, বলা হয়েছে সরকারি স্ট্যাম্প সহ আবেদনকারীকে সরকার বা আদালতের দেওয়া কোনো চিঠি, অর্থাৎ তিনি যে ভারতে অবস্থানকালে ভারত সরকার বা রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া কোনো চিঠি বা আদালতের নোটিশ, এটাও তাকে নথি হিসাবে তিনি জমা করতে পারেন। এমনকি প্যান কার্ড ইত্যাদি এই সমস্ত নথিপত্র দিতে বলা হয়েছে। অর্থাৎ কেউ যদি ভারতের নাগরিকত্ব দাবি করেন তাহলে দেখা যাচ্ছে যে যে দেশ থেকে তিনি এসছেন সে দেশের নথি দেখাতে হবে এবং ভারত সরকারেরও নথি দেখাতে হবে। তার মানে বলা হচ্ছে যে ভারত সরকারের যে নথিগুলি তারা এতদিন পর্যন্ত ভোগ করছেন বা পেয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে বলতে হয় যে এগুলি তারা বেআইনিভাবে সংগ্রহ করেছেন। তার কারণ যিনি ভারতের নাগরিক নন তিনি এই নথিগুলি সংগ্রহ করতে পারেন না। কিন্তু ভারত সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ক্ষেত্রে তারা অমুসলিম জনগোষ্ঠী 6-7টি অমুসলিম জনগোষ্ঠীকে তারা অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করবেন না। এবং বোঝাই যাচ্ছে সরকার যেটা বলতে চাইছে যে এদেরকে কাউকে বিতাড়ন করারও কোনো পরিকল্পনা নেই, অন্তত বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে ভারতের এই ধরনের কোনো চুক্তিও নেই যে পুশব্যাক করে ওখানে পাঠিয়ে দেওয়া যাবে, এইরকম কোনো চুক্তিও নেই। বলাই বাহুল্য যে পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তানও এই ধরনের নাগরিকদের কখনো গ্রহণ করবে না, তারাও স্বীকার করবে না যে এরা এই দেশ থেকে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি যে ঘোষণাটি এই ভোটের মুখে করল সেখানে বারে বারে কথাটি আসছে ধর্মীয় নিপীড়নের কারণে যারা চলে এসেছেন, কিন্তু আপনারা যদি বিজ্ঞপ্তিটা ভালো করে পড়েন তাহলে দেখবেন এই কথা কোথাও বলা নেই যে ধর্মীয় নিপীড়নের জন্যে এসে থাকলে তবেই নাগরিকত্ব দেওয়া হবে। এটি সম্পূর্ণভাবে যিনি আবেদন করবেন তার ডিক্লারেশন, অর্থাৎ তিনি ঘোষণা করবেন যে আমি এই কারণে চলে এসেছি। এই রকম দরখাস্ত কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলির জন্য যথেষ্ট তারা আপত্তি তোলার একটা সুযোগ থাকছে যে এই নাগরিকেরা নানান প্রয়োজনে ভারতে চলে গিয়েছেন কিন্তু এখন তারা ওখানে গিয়ে অভিযোগ করছেন যে তারা নিপীড়নের শিকার। দু নম্বর হচ্ছে যে ডকুমেন্টগুলির কথা আমি এতক্ষণ ধরে বললাম সেখানে কিন্তু ভোটার তালিকার উল্লেখ নেই, যে ভোটার পরিচয়পত্র বা ভোটার তালিকায় নাম থাকা এই যে ভারতীয় নথিপত্র এর উল্লেখ নেই। তার কারণ ভারতের ভোটার হতে গেলে পরে এক নম্বর শর্ত আপনাকে ভারতের নাগরিক হতে হবে, সেই কারণেই ভোটার তালিকার উল্লেখ নেই, অথচ প্যান কার্ড আধার কার্ডের কথা বলা আছে। এবার আসি আসল প্রশ্নে, সেটি হচ্ছে যে এই তথ্যগুলি, এই নথিগুলি যেগুলি অন্য দেশ থেকে আসা, অন্য দেশের যে নথিগুলি চাওয়া হচ্ছে সেগুলো কি আজকের দিনে কারো পক্ষে সংগ্রহ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব তাদের পক্ষে যে পরিবারগুলির অর্ধেক বা কয়েকজন ভারতে এসেছেন, এখনো তাদের পরিবারের কেউ কেউ বাংলাদেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে আছেন, তারা হয়তো সংগ্রহ করতে পারবেন। কিন্তু বিগত 70-75 বছর ধরে যারা এসেছেন বিভিন্ন সময়, তাদের পক্ষে কি আজকের দিনে পূর্ব পাকিস্তানের বা বাংলাদেশের বা পাকিস্তানের বা আফগানিস্তানের নথিপত্র সংগ্রহ করা সম্ভব বাস্তবে? এই প্রশ্ন কিন্তু খুব মৌলিক প্রশ্ন। যে শর্তগুলি দেওয়া হয়েছে তাতে আসলে কিন্তু নাগরিকত্ব পাওয়ার বিষয়টি একটা বড় সংশয় আছে, যে সরকার আদৌ নাগরিকত্ব দেওয়ার জন্য এটা করছে নাকি একটি বিভাজন রাজনীতি, মেরুকরণ রাজনীতির জন্য এটা করছে। তার কারণ যে কন্ডিশন দেওয়া হয়েছে তাতে কিন্তু এই পথেও নাগরিকত্ব খুব সহজ বিষয় নয়। আরও একটি বড় প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে যারা আবেদন করবেন, এরপরেও যারা আবেদন করবেন, যদি যুক্তির খাতিরে ধরে নেওয়া হয় যে কিছু নথিপত্র জোগাড় করে যারা আবেদন করলেন যদি তাদের আবেদন গ্রাহ্য না হয়, অর্থাৎ কোনো কারণে এই অথরিটি মনে করলো যে না এদের নাগরিকত্ব পাওয়ার মতো উপযুক্ত নথি তারা দিতে পারেননি, তাহলে তাদের নাগরিকত্বের প্রশ্নটি কি হবে? তারা কিন্তু তখন স্টেটলেস সিটিজেন
বা দেশবিহীন নাগরিকে পরিণত হবেন। অর্থাৎ ভারতবর্ষে বেশ কিছু নাগরিক থাকবেন যারা ভারতেরও নাগরিক নন, পাকিস্তানেরও নন, বাংলাদেশেরও নন, আফগানিস্তানেরও নন, কোনো দেশেরই তারা নাগরিক নন। সিএএ অর্থাৎ যে আইন, সংশোধিত নাগরিকত্ব আইন, এই সংশোধিত নাগরিকত্ব আইন কিন্তু শেষ পর্যন্ত ভারতবর্ষে একটা এমন জনগোষ্ঠী তৈরি করতে পারে যাদের কোনো দেশ নেই, দেশবিহীন নাগরিক, দেশবিহীন সিটিজেন, এই পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে সিএএ পুরোপুরি কার্যকর হওয়ার পর। বিজ্ঞপ্তি জারি হয়েছে, ভোটের পর, ভোটের আগে এক্ষুনি এটা বাস্তবে কার্যকর হওয়ার তেমন কোনো সম্ভাবনা কেউই দেখছেন না। ফলে এ প্রশ্ন উঠেছে যে ভোটের পর গোটা জিনিসটা ধামাচাপা পড়ে যাবে না তো? কারণ এই নাগরিকত্বের বিষয়টি দেখা যাচ্ছে সরকার যে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে সেটি প্রয়োজন হবে শুধুমাত্র কিন্তু পাসপোর্ট করার সময়, যেখানে জন্মস্থান উল্লেখ করতে হয়। অর্থাৎ সার্টিফিকেটটি না পেলে পাসপোর্ট পাওয়া বড় জোর মানে সমস্যা হতে পারে, আর কোনো বড় সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই, অন্তত সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো সমস্যাই হওয়ার কথা নয়। সে কারণেই প্রশ্ন উঠেছে নাগরিকত্ব দেওয়ার এই মহা আয়োজন, একটা আইন, তারপর 5 বছর ধরে তাই নিয়ে এত লড়াই, এত সংগ্রাম, এবং ঠিক ভোটের মুখে সেই আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারির আসল উদ্দেশ্য কি? নাগরিকত্ব দেওয়া নাকি নাগরিকত্ব নিয়ে রাজনীতি? নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। Thank you.